করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ প্রত্যক্ষভাবে নিয়োজিতদের বিশেষ বিমা সহ পুরস্কার হিসেবে বিশেষ সম্মানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঘোষিত কোনো পুরস্কার, সম্মানী বা বিমা করোনার ভয়ে পালিয়ে থাকাদের জন্য নয় বলেও জানান সরকার প্রধান। 10 টাকার চাল ও বিনামূল্যে খাদ্য বিতরণ অব্যাহত রাখা সহ স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকার সাধ্যমতো কাজ করছে বলেও জানান তিনি। দুঃসময় সুযোগ নেওয়ার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও বিভিন্ন অঞ্চলের মানুষের অবস্থা সরেজমিন জানতে মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তার সর্বশেষ নির্দেশনা তুলে ধরেন। করোনা পরিস্থিতিতে যেসব স্বাস্থ্যকর্মী সাহসিকতার সাথে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন, ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাদের জন্য পুরস্কার হিসেবে বিশেষ বিমা সহ প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সাধারণ রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য দেশ থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এই এপ্রিল মাসে আরও ব্যাপকভাবে আসার কথা, এরকমই একটা আলামত পাওয়া যাচ্ছে এবং এই ধরনের কিছু মানে প্রতিবেদনও আমরা দেখতে পাচ্ছি, কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি। কাজেই সেই অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে সকল সরকারি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কোভিড-19 সংক্রমণের শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, কারণ আমরা তাদেরকে পুরস্কৃত করতে হলে তাদের তালিকাটা আমার দরকার। এবং যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন, এবং উৎসাহের সাথে সাথে আমি বিশেষ একটা সম্মানীয় দিতে চাই। প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্র অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। যারা নিজেদের সুরক্ষা করার জন্য পালিয়ে গেছেন, যেখানে রুগীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে চিকিৎসা পায়নি, অন্য সাধারণ রুগীরাও চিকিৎসা পায়নি, তাদের জন্য এই প্রণোদনা নয়। হতদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের পাশাপাশি খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা হাত পাততে পারেন না তেমন মানুষদের একটি তালিকা তৈরি করে তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। প্রণোদনা প্যাকেজের সুবিধা সঠিকভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম দুর্নীতিতে এতটুকু ছাড় দেওয়া হবে না। এই ধরনের দুঃসময় আসলে কিছু লোক তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে বা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। মানুষের দুর্ভোগের সময় কেউ যদি নিজেদের সুভোগ আনতে চায় বা টাকা পয়সা বাড়াতে চায় বা আমরা যাতে কষ্ট করে দেবো সেখান থেকে কেউ নয়ছয় করে বা কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়, তারা কিন্তু ধরা পড়ে যাবেন, লুকাতে পারবেন না, ধন সম্পদ লুকানো যায় না, কিন্তু তাদেরকে কিন্তু আমরা ছাড়বো না, আমি এতটুকু ছাড় দেবো না, এটা স্পষ্ট। সমগ্র বিশ্বে প্রচণ্ডভাবে খাদ্যের অভাব দেখা দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী 1 ইঞ্চি জমিও অনামাদি না রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান। করোনা কোনো লজ্জার বিষয় নয়, কারো করোনার কোনো লক্ষণ দেখা দিলে তা না লুকিয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। এই মাসটা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।